আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা। রিয়্যাক্ট ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব রিয়্যাক্টের ফর্ম নিয়ে। তো আসলে ফর্ম শিখতে গেলে আমাদেরকে স্টেট সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে ভালোভাবে, কারণ স্টেটের মাধ্যমে আমরা ফর্মের ভ্যালুগুলো ভ্যারিয়েবলে রাখবো, বা স্টেটের যে ইমেন্টগুলো সেগুলোতে রাখবো প্রপার্টিগুলোতে, দেখে সেটাকে পরে XGS এর মাধ্যমে আমরা ডাটাবেজে সেন্ড করে দিতে পারবো বা সার্ভারে সেন্ড করতে পারবো, তাই না? তো এখন এইখানে ফর্ম আসলে প্রথমে একটা ইনপুট দিয়ে বা দেখা যাচ্ছে যে পরে আস্তে আস্তে করে সব শিখতে হয়। তো আমি চেষ্টা করবো এই টিউটোরিয়ালে আপনাদেরকে পুরো জিনিসটা বোঝানোর। হ্যাঁ, বিভিন্ন ওয়ে থাকতে পারে, মানে শর্টকাট ওয়ে বা বেটার ওয়ে এরকম থাকতে পারে, তো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কোড করে দেখাবো অবশ্য আমি পরবর্তীতে নিজেই, তবে এখন যে জিনিসটা আমি একটু দেখাবো সেগুলোর মধ্যে এইখানে যে W3 স্কুলে রিয়েক্টেড ফর্মের ব্যাপারগুলো আছে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তবে এসেও ভালো পদ্ধতি কিন্তু রয়েছে, বলতে ভালো বলতে যে আমি এখানে একটা স্ট্যাক ওভারফ্লো থেকে যে এখান থেকে আমি একটা বর্ণনা দেবো যে এখানে কিভাবে কাজটা করেছে, আস্তে আস্তে বলবো যাতে করে বোঝার সুবিধা হয়। এই যে আমি ফর্মটা আমার এখানে রিয়েক্টে কিন্তু নিয়ে এসেছি, হ্যাঁ, এখানে দিলে সাবমিট দেখাচ্ছে, আর যদি ইরোর ইমেল না হয় তাহলে এখানে ইরোর হলে যে তাও সাবমিট দেখাচ্ছে। দেখো এটা জিমেলটা, এটা না থাকলে পসিবলি, হ্যাঁ, যে ফর্ম হ্যাজ ইরো দেখাচ্ছে, দেখেন এখানে ইয়ে করলো ইমেল ইজ নট ভ্যালিড, এরকম ভ্যালিডেশন করা আছে। তো পুরো ভ্যালিডেশন সব সিস্টেমটাই আমি একটু তুলনামূলকভাবে আলোচনা করব আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নাই। প্রথমের দিকে যদি যাই, প্রথম থেকেই বলি, ভাবছিলাম শেষেরটাই তো একদম এক্সাম্পল, মানে আমরা তো আসলে ছোটখাটো এই যে শুধু একটা ইনপুট বা এরকম দিয়ে তো কাজ করবো না, করলে পুরো জিনিসটাই তো আমাদের শিখতে হবে, তাই না? মানে পুরোপুরি ফর্মের কাজটা, ভ্যালিডেশন সহ যাবতীয় সবকিছু, তো সবকিছু শিখতে গেলে অবশ্যই শুরু থেকে শুরু করতে হবে, শুধু শেষের আলোচনা করলে তো হবে না। যারা বুঝে তারা তো শেষের শেষের যে শেষের শেষের একেবারে আমি কতটা বুঝতে লাগে শেষের যে ফর্মের এই কাহিনিটা আছে, কাহিনিটা যদি আমি এক্সপ্লেন করি এটা হবে যারা একটু অ্যাডভান্স বুঝবে। আমি প্রথম থেকে বলি, আসলে এটা যারা পড়লেই বুঝতে পারবে, তারপর আমি দুই চারটে আমার নিজের কথা থাকতে পারে সেগুলো বলছি। ফর্ম ইন রিয়াক্ট কিভাবে অ্যাড করতে হয়, যে এখানে আমাদের এই কম্পোনেন্টটা ক্লাস কম্পোনেন্ট, এই যে আমার এখানে একটা কম্পোনেন্ট আছে সেটা হলো মাই কাউন্টার, যে সেটা ক্লাস কম্পোনেন্ট, এখানে রেন্ডারের মধ্যে কপি করে দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাকি কিছু চেঞ্জ থাকতে পারে, নাম টাম সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে, কথাটা বুঝেন? এটা কিন্তু এটাই দেখেন, এই যে ক্লাসের কোথার মধ্যে কোথায় দেওয়া আছে, ক্লাস মাই ফ্রম এক্সটেন্ড রেন্ডারের মধ্যে, তাই না? রিটার্নের মধ্যে আমি এইটুকু কপি করে দিলে কিন্তু আমার এখানকার মতো কাজটা হবে, অথবা রান এক্সাম্পলে ক্লিক করলে তো এখানে দেখাবে, তাই না? এরা আবার এটা রেন্ডার করে দিয়েছে নিচেই, আমাদের তো এখানে নিচে রেন্ডার করে দেওয়া নাই, এই এলিমেন্টটাকে আমাদের এই এলিমেন্টটাকে শুধু এক্সপোর্ট করা হয়েছে এখানে, আর রেন্ডার করা হয়েছে যে ইন্ডেক্স ডট জেএস এর মাধ্যমে, তাই না? এই যে এখানে আমি অ্যাড করেছি, তারপরে তো এটা রেন্ডার করে দিয়েছে রুটে, রুট কোথায়, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনারা জানেন যে এর এটা মূলত ইন্ডেক্স ডট জেএস টা মূলত ইন্ডেক্স ডট এইচটিএমএল এ রেন্ডার করে, ঠিক আছে? এইচটিএমএল ডম এর একটা অবজেক্ট রেন্ডার, আপনারা জানেন রেন্ডার বা হাইড্রেট, এই যে হাইড্রেট করে দিচ্ছি আমি, এখানে রেন্ডার লিখলেও হবে। আমি গত টিউটোরিয়ালে অবশ্য বলেছি যে এগুলো রিয়াক্ট ডম এর প্রপার্টি, তাই না? তো দেখ সে কথা, আমরা যে কোনো জায়গায় রেন্ডার করে দিতে পারি, যে কোনো আইডি ধরে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি শুরু থেকে শুরু করি, এখানে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হ্যালো দিয়ে একটা প্রথমে টাইটেল, পরে ইন্টারভিউ নেম, ইনপুট টেক্সট একটা ফিল্ড, এই যে একটা ফিল্ড, ঠিক আছে? আর ফর্ম ট্যাগ কোনো কাজ নাই, শুধু একটা ইন্টারভিউ নেম আসবে, বাস, কোনো কাজই করবে না, স্টেট মেস্টেট কিচ্ছু নাই। এটা যদি একটু রান করে দেখি, হ্যালো কি বুড়িয়া, বাস আর কিচ্ছু নেই, একটা ফিল্ড শুধু। এটা তো ছোট বাচ্চা পারবে, এটা দিয়ে আবার অনেকে একটা পুরো টিউটোরিয়াল বানিয়েছে, এটা তো পারবে। একটা ইনপুট ফিল বসায় দিলে তো আমার রেন্ডার করে ফেলবে, যেখানে রেন্ডার করতে চাচ্ছি, তাই না? এখানে রেন্ডার করেছে এদের যে ডকুমেন্ট ডট, মানে রুটের নামে ইয়াতে, এগুলো ভিতরে এদের আছে, তাই না? ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যে এখানে রুটে দেখাচ্ছে যে রুটে, আচ্ছা, ইন্ডেক্স ডট জেএস এর মধ্যেই আসলে এরা ফর্মটা তৈরি করেছে, আমরা ইন্ডেক্স ডট জেএস এর মাধ্যমে করিনি। ইন্ডেক্স ডট, দেখেন ইন্ডেক্স ডট জেএস এ কম্পোনেন্টটা তৈরি করেছে, তাই না? আমরা ইন্ডেক্স ডট জেএস এ কম্পোনেন্ট তৈরি করিনি, এই যে এখানে তৈরি করিনি, এখানে জাস্ট রেন্ডারিং করে দিয়েছি। কথাগুলো বোঝার লাগবে তো, সহজ কথা, এই কম্পোনেন্টটা এখানে তৈরি করেছি, এটাকে ইন্ডেক্স ডট জেএস এর মাধ্যমে আমরা হাইড্রেট বা রেন্ডারিং করেছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, তাই না? বাই দ্য ওয়ে সেটা, আচ্ছা, এটা গেল প্রথম একটা এক্সাম্পল, শুধু একটা ইনপুট ফিল। তারপরে হ্যান্ডেলিং ফর্ম, কীভাবে
ফর্ম হ্যান্ডেলিং করবো, এটা একটু বড় হচ্ছে আমাদের। কেন বড় হচ্ছে দেখেন, এখানে স্টেটে লেখা হয়েছে, এখানে কি, এখানে ফর্ম নিয়েছে, ফর্মে নিয়ে হ্যালো দিস ডট স্টেট ডট ইউজার নেম, ইউজার নেমে আমাদের স্টেট নেমের মধ্যে, স্টেটের মধ্যে ইউজার নেমে যে ভ্যালুটা থাকবে ইনিশিয়ালি ফাঁকা আছে দেখেন, যখন আমরা এখানে ভ্যালুটা দিব সেটা যাবে মাই চেঞ্জ হ্যান্ডেলারে, মাই চেঞ্জ হ্যান্ডেলারে গিয়ে ইউজার নেমের ভ্যালুটাকে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু এখানে সেট করে দিচ্ছে। তার মানে ভেরিয়েবলটাতে ভ্যালুটা সেট করে দেওয়া হলো, তখন আমার এখানে শো করবে তাই না? দেখেন কিভাবে শো করে, যাই এখানে লিখবো হ্যালো কে, এই ওখানে কে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কারণ হলো আমি এই যে যখনই অন চেঞ্জ কিছু একটা চেঞ্জ হচ্ছে আমার ইনপুটের মধ্যে, সেই ভ্যালুটা দেখাচ্ছে হলো, সেই ভ্যালুটা সেট করছে হলো এই যে অন চেঞ্জ হ্যান্ডেলারের মাধ্যমে এখানে আমাদের স্টেটের মধ্যে। আমি এগুলোকে প্রপার্টি না বলে ভেরিয়েবলের মতো বলি, ঠিক আছে, এই প্রপার্টি ইউজার নেমের মধ্যে ভ্যালুটাকে সেট করে দিচ্ছে, যার কারণে এই সেট হওয়ার পরে ভ্যালুটা আবার যেখানে আমার ইন্টারিয়র নেমের উপরে দেখেন আমার যে এই সন ট্যাগের মধ্যে দেখাচ্ছে দিস ডট স্টেট ডট ইউজার, এখানে যে ভ্যালুটা দিচ্ছে সেটা ওখানে দেখাচ্ছে। আচ্ছা এটা ছিল দ্বিতীয় উদাহরণ, হ্যাঁ মানে ভ্যালু এবার এখানে হ্যান্ডেল করছে, শো করছে। আচ্ছা তৃতীয় উদাহরণ এবার কি, কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিংটা এখানে আলোচনা করেছে এরা, তো কন্ডিশনাল রেন্ডারিং আবার কি দেখলেই বুঝবো, যে যদি ভ্যালু থাকে এই যে তাহলে রেন্ডার করবে, আর না থাকলে ফাঁকা দেখাবে। কেমন, এই যে আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি অন চেঞ্জ হ্যান্ডেলারে গিয়ে কি কি করছে, এটা সেট করে দিচ্ছে তাই না, সেট করে দিয়ে, সেট করে দেওয়ার পরে এখানে বলছে কি, যদি হেডারটা প্রথমে দেখাবে না, যদি ভ্যালু থাকে তাহলে হেডারটা চলে আসবে। দেখেন কথাটা বোঝেন নাই তো, এখানে বলে দিচ্ছি ইন্টারিয়র নেম, এখানে উপরে কিন্তু কোনো হেডিং নেই, এবার যদি আমি লিখি যে ইব্রিয়া, দেখেন প্রথমে আমার হেডারটা হেডিংটা ছিল না হ্যালো, পরে যখন নাম বসাইছি তখন আসছে, তার মানে কি এই যে এখানে তো কন্ডিশন দেওয়াই আছে, যদি এমটি হয় দিস ডট স্টেট নেম স্টেট ডট ইউজার নেম যদি থাকে, এরকম তো বোঝেন এটা মানে ট্রু, প্রথম বন্ধনীর এরকম থাকা মানে ট্রু, যদি থাকে তাহলে এটা দেখাবে, না থাকলে ফাঁকা থাকবে হেডার, তাই না? এটা হলো কন্ডিশনাল রেন্ডারিং, ইফ এলস দিয়ে করেছে, সমস্যা নেই। আচ্ছা এবার সাবমিট করব, যদি অন সাবমিট, আসলে আস্তে আস্তে আমরা একেবারে পারফেক্ট ফর্ম হ্যান্ডেলিং এর দিকে চলে যাব রিয়েক্টের। তো আমি একটু চেক করে দেখবো আমার ভিডিও হচ্ছে কিনা, ওকে ভিডিও হচ্ছে, তো পরে এবার সাবমিট করব, মানে একটা সাবমিট ইনপুট বাটন থাকবে এখানে, আগে প্রথমে পরের ফর্মে যাই, ফর্মে গিয়ে দেখেন এখানে ইনপুটের ক্ষেত্রে সাবমিট দেওয়া আছে কিন্তু টাইপ সাবমিট, ঠিক আছে, কিন্তু কোনো কিছু দেওয়া নেই, ওকে খুব ভালো, কিন্তু ওই ফর্মের ক্ষেত্রে আমাদের লিখতে হবে অন সাবমিট, এটা আমাদের ফাংশন হ্যান্ডেলার, এটা কিন্তু আমাদের আমাদের একটা হ্যান্ডেলার আমরা তৈরি করছি ফর্মে, ফর্ম ট্যাগের মধ্যে দিস ডট মাই সাবমিট হ্যান্ডেলার। আচ্ছা মাই সাবমিট হ্যান্ডেলার আগে কি করছে, ইভেন্ট তো নিতেই হবে, এটা অ্যারো ফাংশন, তাছাড়া তো দিস ইউজ করতে পারবো না, আমরা সবসময় অ্যারো ফাংশন ইউজের চেষ্টা করবো, দিস ডট সেট স্টেট ইউজার নেমের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা সেট করে দিচ্ছি, ওকে, যখন সাবমিটে কেউ ক্লিক করবে, এবার ক্লিক না করলে আর ভ্যালু যাবে না, তারপর এখানে যাবে ইউ আর সাবমিটিং, একটা কই গেল, ও মাই চেঞ্জ হ্যান্ডেলারে জাস্ট ভ্যালুটা সেট করবে, আর সাবমিটের ক্ষেত্রে গিয়ে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট বলতে যে রিলোড হওয়াটা, সেটা আমাদের ডিফল্ট ডিফল্ট যেটা আমাদের সেটা প্রিভেন্ট করে দেবে, ডিফল্ট যে রিলোড হইতো, তারপরে ইউ আর সাবমিটিং এটা একটা অ্যালার্ট দেবে, ইউ আর সাবমিটিং এই দিস ডট স্টেট ডট ইউজার নেম, এই এই নামটা আপনি সাবমিট করছেন দেখাবে, দিয়ে এখানে সাবমিট হয়ে যাবে, ওকে। আচ্ছা আর এখানে এখানে শো করবে হ্যালো, দেখি তো তাকে আমি ট্রাই করে দেখি, তো এই যে হ্যালো প্রথমে ফাঁকা, যখন আমি লিখবো কে আই বি, আর এখানে শো করছে, কি ব্রিয়া এখানে শো করছে, শো না করলেই হবে, এগুলো এখানে ক্লিক করলে একটা অ্যালার্ট দেখাবে যে ওর সাবমিটিং কি ব্রিয়া, ঠিক আছে অ্যালার্ট দেখানো যাবে, মানে আমাদের স্টেটের কাজটা খুব ভালোভাবে শিখতে হবে, যখনই ভ্যালু দিচ্ছি হ্যান্ডেলার গুলোর মাধ্যমে আমার স্টেটের মধ্যে ভ্যালুটা সেট হয়ে যাচ্ছে, আর এটাকে আবার এখানে শো করছে, এখানে যদি আমি এটাকে শো না করি তাহলে আমার জাস্ট খালি অ্যালার্টটা দেখাবে, এখান থেকে নাই এখানে, এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এখানে আবার চেঞ্জ করে দিলাম, করি এডিট করা যাচ্ছে না কেন, এডিট তো করা যাওয়ার কথা, এখানে এডিট হচ্ছে না, বাই দ্য ওয়ে এটা ইরেজ করে দিলে আর এই লেখাটা আসবে না উপরে তাই না, শুধু ইয়েটা দেখাবে যে হ্যালো ইউ আর সাবমিটিং অমুক, ওকে, এগুলো আমাদের মেইন কাজ না, আমরা সাবমিটিং টাবমিটিং দেখাবো না বা ভ্যালু উপরে সাথে সাথে দেখাবো না, আসল টাকায় চলে যাবো আমরা, মাল্টিপল ইনপুট ফিল যদি থাকে,
এখানে এই দেখেন আমাদের একটা ইনপুট ফিল হলো এটা, আর একটা ইনপুট ফিল হলো এজ, ঠিক আছে। আমি এখানে দুটোর ক্ষেত্রে একই হ্যান্ডেলার ইয়ে করছি, এই যে মাই সেন্স হ্যান্ডেলার মাই সেন্স হ্যান্ডেলার, তাহলে টার্গেট ডট ভ্যালু কিভাবে চিনবে যে আমার কোনটা কি, এই জন্য আমাদেরকে এখানে নেম দিয়ে দিতে হবে, এটা কথা মনে রাখতে হবে, নেম দিয়ে দিতে হবে, তাই না? এখানে নেম দিয়ে দিতে হবে যাতে করে টার্গেট ডট ভ্যালু ডট নেম বা টার্গেট ডট ভ্যালু ডট এজ এরকম আমরা দিয়ে ভ্যালুটা ধরতে পারি। দেখেন মাই সেন্স হ্যান্ডেলারে গিয়ে ইভেন্ট ডট টার্গেট ডট নেম ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, ভ্যালু বলতে সংখ্যায় এই যে বাকি ভ্যালু এই যেটা, তাই না? এখন নেমের মধ্যে ভ্যালুটা রাখতেছে, এখন নেমের মধ্যে ভ্যালুটা মানে সবগুলো নেম একখানে নিচ্ছে, সবগুলো ভ্যালু একখানে নিচ্ছে। ও এখানে নেম বলতে সবগুলো নেম একখানে, সবগুলো ভ্যালু একখানে, একেবারে সব আলাদা আলাদা হবে না। নিয়ে এইখানে আমার তো নেম, সেট স্টেটের মধ্যে নেম আর এখানে ভ্যালু, এখন এগুলো আবার এখানে তোমার ইউজার নেম আর এখানে এজ, এটার মধ্যে কিভাবে সেট করবে? এটা অটোমেটিক্যালি সেট করে দেবে কিভাবে, যখন আমার এই নেম এই যে এইখানকার নাম আর এইখানকার নাম একই হবে, ইউজার নেম আর এই এজ একই যখন হবে, তখন আমার এই স্টেটের মধ্যে আমি ভ্যালু গুলো নিলে স্টেটের মধ্যে যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের নাম আর ওখানকার নাম একই হতে হবে, তাহলে ভ্যালু গুলো এখানে সেট হবে। ওকে সেট হবে, সেট হবে। আর তারপরে অ্যালার্ট ট্রাক কিছু করেছে নাকি? ও অ্যালার্ট ট্রাক, ও এখানে উপরে দেখাইছে হ্যালো অমুক হ্যালো অমুক, তাই না? আমরা যদি এখানে একটু দেখি, আমি যদি এখানে নামটা দিই ইব্রিয়া আর এজ হলো 22, এই দেখেন হ্যালো কিব্রিয়া 22, এগুলো আমার এখানে দেখাচ্ছে। আমি এখানে শো না করে আমি এগুলোকে ডাটাবেজে পাঠিয়ে দিতে পারি, যেগুলো এখানে শো করতেছি এগুলো শো না করে আমার ডাটাবেজে ভ্যালু এসে গেছে ইউজার নেম আর এজ। আমি এগুলো এখন এই যে এরকম 30 ডট ইউজার নেম 30 ডট এজ এগুলো আমি ডাটাবেজে পাঠাই দিতে পারি। ওকে, আরো বহু দূর আছে বাবা, ভ্যালিডেট করতে হবে। আচ্ছা, এখন যখন আমি পেয়ে যাবো এই যে মাই সেন্স হ্যান্ডেলার এর মধ্যে ভ্যালুগুলো, এখানে আমি ভ্যালিডেট করতে পারি এই যে নেম ইজ ইকুয়াল টু এজ। আচ্ছা, নামের মধ্যে যে যদি এজ আছে না, এটা কি এজ? হ্যাঁ এজ, তারপরে নামের মধ্যে এজ থাকলে তারপর নাম্বার, যদি ভ্যালুটা যদি নাম্বার হয় তাহলে অ্যালার্ট ইউর এজ মাস্ট বি এ নাম্বার, ঠিক আছে। নামের মধ্যে ইফ নাম ইজ ইকুয়াল টু এজ, এখানে আমারই একটু সমস্যা আছে, আমরা তো এইটুকু কাজ আগেই করেছি কিন্তু এই ইফের কাজটুকু করিনি, তাই না? চেক করা, এখানে ইফ কেন, ইফ নাম্বার ভ্যালু, এখানে খালি ভ্যালু দিলে কেন? ভ্যালু তো, ভ্যালুর মধ্যে তো আমার এজ আছে নেম আছে। আচ্ছা, তাহলে এই যে নামের মধ্যে আমার যখন এজ তখন এই কন্ডিশনটা চালাচ্ছে, ঠিক আছে। ইফ নাম ইজ ইকুয়াল টু এজ, নামের মধ্যে আমার তো এজও আছে আর ইউজার নেমও আছে, তাই না? এই দেখেন এই যে যখন নেমগুলো নিচ্ছি, একবারই নেমগুলো নিচ্ছি, আগে আগে বললাম একবার নেমগুলো নিচ্ছি, সেখানকার মধ্যে এজটাকে নিয়ে এজটাকে আমি যে চেক করতেছি, যদি ভ্যালু এজটাকে চেক করতেছি, যদি নামের মধ্যে এজ থাকে এবং তারপরে যদি থাকার পরে আমি ভ্যালুটাকে চেক করবো যে ভ্যালুটা আমার নাম্বার কিনা, তাই না? আচ্ছা, তারপরে এখানে আবার সেম কাজে এবার ইরোর দেখাবো, ওখানে অ্যালার্ট দেখাইছিল এবার ইরোর মেসেজ দেখাবো কিভাবে। এই যে এখানে যখন সবগুলো ভ্যালু রেখে দিল আমার অ্যারেতে, রেখে দিয়েছে, দিয়ে আমি এখানে যখন সাবমিটে ক্লিক করবে, তখন এখানে কই সাবমিট ক্লিক ছিল না, এখানে সাবমিট ক্লিক ছিল না, আচ্ছা এখানে আমার যখন সাবমিটে ক্লিক করবে তখন আমার চেক করে দেখবে এজটা এখান থেকে নেবে, নিয়ে এজটা এস্টেট থেকে নেবে, নিয়ে দেখবে এসেটটা এজটা আমার নাল কিনা বা নাম্বার কিনা, নাম্বার না হলে এটা ইরো দেখাবে, ঠিক আছে, এস্টেটে রাখার পরে ইরো দেখাবে। ওকে, তারপরে থাকলে ইরো দেখাবে এবং এখানে শো করবে। ওকে, সাবমিট করার পর সাথে সাথে আগে ওই সাবমিট করার পর আগে ওই যে সাবমিটের পরে এখানে ইরোরটা দেখাবে। এবার এডিং ইরোর মেসেজ, এবার এইখানে একটা ইরোর মেসেজ নামেও আমি এমটি আমি ইয়ে নিলাম ফাঁকা, এগুলো কিন্তু আমার এই ফর্মগুলো একদম ভালো লাগেনি। হ্যাঁ, আমার যে ফর্মটা খুব সুন্দর আছে, এখানে আমি আপনাকে সব ইরোর মেসেজ সব একসাথে দেখছি, ইরোর মেসেজ নিলাম, এখানে সমস্ত ইরোর মেসেজগুলো আমি রেখে দিচ্ছি, ভ্যালু যদি নাম্বার না হয় এইখানে ইরোর মেসেজটা যখন অনসেল হ্যান্ডেলের ক্ষেত্রে ইরোর মেসেজে রেখে দিবে ইআর এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যখন তারপরে সেট করে সেট সেট করে দেবে ইরোর মেসেজের ক্ষেত্রে ইরোটা রেখে দেবে আর বাকিগুলোর মধ্যে এই যে ভ্যালুগুলো রেখে দেবে। হ্যাঁ, ইরোর মেসেজের মধ্যে ইরো, বাকিগুলোর মধ্যে ভ্যালুগুলো, বাকি নাম যেগুলো রয়েছে ইউজার নেম আর হলো এজ, সেগুলোর মধ্যে ভ্যালুগুলো রেখে দেবে। তো যাই হোক, এটা টেক্সট এরিয়া নিয়ে এখন আমি আলোচনা কথা বলবো না। তো আমার এখানে ফর্মটা কি, আমার এখানে ফর্মটা হলো আমি
প্রত্যেকবারই এইখানে এইখানে প্রথমে আমার সেট স্টেট যেটা রয়েছে, সেট স্টেটের মধ্যে আমি কোনো নাম টাম কিছু নেই, আমি অ্যারে নিয়েছি ইরোরের জন্য অ্যারে আর আমার ফিল্ডগুলোর জন্য অ্যারে। আর ফিল্ডগুলো কি কি হবে সেগুলো কিন্তু আমি এইখানে বলে দিয়েছি। আমি যখন ডাটা নিয়েছি এই যে এখানে নেমটা নিয়েছি, নেমের মধ্যে আমি দিস ডট নেম, এখানে ওই হ্যান্ডেল চেঞ্জের মধ্যে নেম, ইমেল, ফোন, এগুলো ফিল্ডগুলোর নাম বলে দিয়েছি। ওকে, আর ভ্যালুর মধ্যে ফিল্ডস এর মধ্যে নেম, ফিল্ডস এর মধ্যে ইমেল, ফিল্ডস এর মধ্যে ফোন, এগুলো ভ্যালু গুলো রাখেছি। মানে অ্যারে নিয়ে কাজ করেছি, যে এখানে ফিল্ডস এর মধ্যে নেম, ফিল্ডস এর মধ্যে ইমেল, এগুলো আমি এখানে রেখে দিয়েছি। ওকে, যখন এবার ওয়ান সেন্স হবে সেখানে কি হবে দেখি। হ্যান্ডেল চেঞ্জ, তাই না? এই যে এই যে হ্যান্ডেল চেঞ্জ এর মধ্যে একটা ফিল্ড আর একটা ই, বলতে ফিল্ড আর ই কেন, এই দেখেন হ্যান্ডেল চেঞ্জ এর মধ্যে দুটো ভ্যালু বাড়ছে, একটা দিস একটা নেম। ফিল্ডটা এখানে যাচ্ছে, ইটা যাচ্ছে দিসে, ইয়ে দিস ইজ দ্য ফিল্ডস এর মধ্যে সব ফিল্ডস এখানে থেকে যাবে। আর অ্যারে আকারে রেখে দিব টার্গেট ডট ভ্যালু, এই ফিল্ডস এর মধ্যে ফিল্ড আর এখানে ভ্যালু, যে কোনো এখানে আমাদের কিওয়ার্ড আমরা দিতে পারি, সমস্যা নেই। আর এখানে সেট সেট করে দিচ্ছি ফিল্ডস, স্টেটের মধ্যে আমরা ফিল্ডস এর প্রপার্টি গুলো সব সেট করে দিলাম। তারপরে হবে কি, যখন সাবমিটে ক্লিক করবে প্রিভেন্ট করে দিবে ডিফল্ট, তারপরে হ্যান্ডেল ভ্যালিডেশন নামে এখানে একটা ফাংশন কল করবে। এই ফাংশনে যদি কোনো ভুল থাকে দেখাবে হ্যাজ ইরোর, আর ভুল না থাকে ফর্ম হ্যাজ সাবমিটেড। এখন এই যে ফর্ম ভ্যালিডেশন, হ্যান্ডেল ভ্যালিডেশন, এইখানে আমার লম্বা কোড হচ্ছে, এই যে পুরো ওটা নেম, যদি নট ইকুয়াল টু ফিল্ড নেম যদি না থাকে তাহলে ইরোর ক্যান নট বি এন্টি। আচ্ছা, যদি আবার টাইপ চেক করবে, এটা টাইপ যদি আনডিফাইন, নট ইকুয়াল টু আনডিফাইন না হয়, তাহলে আমার এখানে স্ট্রিং স্ট্রিং যদি মানে এগুলো যেটা টাইপ নিচ্ছে সে টাইপের না হয়, তাহলে এখানে ম্যাচ করে দেখবে এই যে এই অক্ষরগুলোর মধ্যে রয়েছে কিনা, যদি না থাকে, যদি যদি থাকে তাহলে ফলস করবে, অনলি লেটার ইয়েটা দেবে এগুলো, না হলে তো সাবমিট কোনো ইরর জেনারেট করবে না। ওকে, আবার ইমেলের ক্ষেত্রে সেম সিস্টেম, এন্ট্রি থাকলে তো ক্যান নট বি এন্ট্রি দেখাবে, আবার যদি এন্ট্রি না হয় তাহলে যদি সেখানে নট ইজ ইকুয়াল টু আনডিফাইন না হয়, তাহলে আনডিফাইন না হলে এগুলো চেক করে দেখবে যে অ্যাট দ্য রেট বা এগুলো আছে কিনা। তারপরে এখানে আবার এটা কি, এটা তো খেয়ালই করিনি, ও অ্যাট দ্য রেটের ইন্ডেক্স ইমেল ভ্যালিডেশন, এটা আমি চেক করে নিয়ে করবো, এটা আমি কেবল খেয়াল করলাম। যাই হোক, এখানে এসে এটা এগুলো ইউরো ইয়ে করে ইউরো স্টেট এর ক্ষেত্রে, ইউরোর মেসেজের ক্ষেত্রে এই যে স্টেট রয়েছে ইউরোস, সেখানে আমার ইউরো গুলো এখানে সেট করে দেবে। ওকে, তারপর ফর্ম ইজ ভ্যালিড, এটা টু রিটার্ন করবে, এখানে এটা টু না ফলস, এটা কিন্তু এখানে চেক করতেছি, ঠিক আছে। হ্যান্ড ভ্যালিডেশনের, হ্যান্ডেল ভ্যালিডেশনের যে রিটার্ন ফর্ম ইজ ভ্যালিড না ট্রু, এটা কিন্তু আমি এখানে চেক করতেছি। যদি এখানে কারণ যে মাঝখানে মাঝখানে আমি এগুলো ভ্যালিডেশন গুলো ফলস না ট্রু, হ্যান্ডেল ভ্যালিডেশন, হ্যাঁ ফর্ম ভ্যালিডেশন ভ্যালিড, এই এইটার মধ্যে আমি ফলস না ট্রু এটা কিন্তু আমি সেট করে দিয়েছি, তাই না? ফর্ম ভ্যালিড ইজ ইকুয়াল টু ফলস, এই যে ফর্ম ভ্যালিড ডিক্লেয়ার করে সেখানে প্রথমে ট্রু, তার বাকি এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে ফলস করে দিয়েছি। যে কোনো কন্ডিশনে ঢুকলে তো ফলস হবে, না হলে ট্রু হবে, আর যদি ট্রু হয় তাহলে তো আমার এই যে অন সাবমিটের মধ্যে এখানে ট্রু হলে ফর্ম সাবমিটেড, ফলস হলে ফলস। ওকে, তাই তো এভাবে করেই এখানে ইরো দেখাচ্ছে, ফর্ম হ্যাজ ইরো। আর যদি আমি এই জিমেল ডট কম লিখি, একটু এই যে এটা একটু কঠিন, কঠিন বলতে চেষ্টা দুই চারবার চেষ্টা করলে হয়ে গেল যে ফর্ম সাবমিটেড। ওকে, তো ঠিক আছে, আমরা এর পরবর্তী দিনে এই ফর্মটা নিজেরাই তৈরি করবো, এখানে করে এই জিনিসগুলো স্টাডি করবো। সে পর্যন্ত দিলে আসসালামু আলাইকুম।